ওয়েস্ট বেঙ্গল পোলট্রি অ্যাসোসিয়েশনের তরফ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প আজকে করা হয়েছিল আরামবাগের একটি হলে, এবং সেখানে অনেকেই এসেছিলেন। পৌর প্রধান স্বপন নন্দী থেকে শুরু করে বিধায়ক এসেছিলেন, কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগের বিশিষ্ট ডাক্তার ডক্টর অশোক নন্দী এবং আরও অনেকেই ছিলেন। এবং আমরা এ নিয়ে কথা বলব, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কি হল? দেখো, ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেটা হচ্ছে আজকে আরামবাগের একটি হলে তারা আয়োজন করে রক্তদান শিবির। তারা ব্যবসায়ী হয়েও কিন্তু সমাজের পাশে থাকতে চাই, কারণ তারা যে রক্তদান শিবির আয়োজন করেছে সেই রক্তদান শিবিরের মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছে তারা শুধু ব্যবসার লাভজনক বিষয়টাই শুধু বোঝেন না, তারা সঙ্গে সঙ্গে সমাজের যাতে লাভ হয় তার জন্যই রক্তদান শিবির করছেন। এবং সঙ্গে সঙ্গে এদিন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা এবং উপস্থিত ছিলেন আরামবাগের পৌর প্রধান অর্থাৎ স্বপন কুমার নন্দী, এর সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক অশোক কুমার নন্দী সহ আরো অনেকজনই ছিলেন। এবং তারা আজকে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছিলেন আজকে, এবং সেই আয়োজন হয়েছে এবং রক্তদান শিবিরের মাধ্যমে অনেকেই রক্ত দিয়েছেন আজকে একেবারে। এবং আমরা বিস্তারিত রিপোর্ট আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে এই অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে উদ্যোগ আজকে নেওয়া হয়েছিল সেখানে কারা এলেন এবং কি বললেন।